কুষ্টিয়া জেলার সদর উপজেলার 8 নং পাটিকা বাড়ি ইউনিয়নের পরিষদ কার্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে বলে জানালেন এলাকাবাসী। সেবা গ্রহীতা কামাল হোসেন, গফুর মণ্ডল সহ আরও অনেকে বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে আমরা শুনতে পাচ্ছি অনেক ইউনিয়ন পরিষদের কার্যালয় স্বাভাবিকভাবে চলছে না। কিন্তু আমাদের পাটিকা বাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শেখ রিজবুজ্জামান কানু সহ সকলে উপস্থিত সাধারণ মানুষের সেবা প্রদান করে আসছে, আমরাও ঠিক মতো সেবা পাচ্ছি। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পাটিকেবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মতিউর রহমান লিটন বলেন, আমাদের ইউনিয়নের বিএনপি শান্তিপ্রিয়, আমরা চাই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, তাই আমরা মানুষের সাথে কাজ করছি, আমরা শান্তিপ্রিয় এলাকাবাসীকে অশান্ত করতে চাই না। এই বিষয়ে 8 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিজবুজ্জামান বলেন, আমাদের ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়, আমাদের ইউনিয়নে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, আমরা সকলে মিলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। আমার এলাকায় কেন আমার পাটিকাবাড়ি বাসা, আমি হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে, আমি হচ্ছে ইউনিয়নে আসলে আমি দেখা যাচ্ছে কি ভোটে আসলে আমি সবকিছু আগের মতনই পাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের এলাকার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? খুব ভালো, অন্যান্য এলাকার থেকে আমাদের এলাকাটা খুব একদম শান্তি সৃষ্টি, এখানে খুবই ভালো, কোনো মানে ইয়ে নেই, ভালো আছে, সেবা খুবই ভালো দেওয়া হয়, মানে চেয়ারম্যান সবই থাকে, চেয়ারম্যান নিয়ে আমি আসি। আমি কুষ্টিয়া জেলা সদর থানা কার্যালয়ের ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের পরপর 2 বার নির্বাচিত সদস্য এবং দলীয় পরিচয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের কুষ্টিয়া সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাটপাড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। আচ্ছা, 5 আগস্টের পরে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনের 5 আগস্টের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু পাটিকাবাড়িতে আইন শৃঙ্খলা খুবই সুন্দর আছে, পাটিকাবাড়িতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তি বিয়ত্তা দল এই দলে আমাদের নীতি নির্ধারক আমাদের দেশটার তারিক রহমান, তার নির্দেশে আমরা আমার ইউনিয়নের কোনো জায়গায় গণ্ডগোল হেসাব মারামারি বা হট্টগোল হইবে, আমাদের পাশে অনেক হিন্দু সম্প্রদায় আছে, তাদেরকে আমরা নিজে যেয়ে তাদেরকে বোঝাইছি, আপনাদের কোনো যদি কেউ আপনাদের আক্রমণ করে বা আপনাদের বাড়িতে আসে আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন, আপনি আমাদের ভাই, আপনাদের সেফটি দায় আমাদের প্রয়োজন, এবং তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি হইলে বা তাদের কাছে তাদের কেউ আক্রমণ করিলেই ইনশাল্লাহ সেফ আছে। ইনশাল্লাহ সামনের দিনগুলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনমুখী হতে হবে, আমাদের আমাদের ভোট ব্যাংক বাড়াতে হবে, দেশ তার দলের নির্দেশে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে যেতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সকলের এখন পর্যন্ত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে আজকে 20 তারিখ, এই 20 তারিখের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এবং যে 5 আগস্টের গণভোটের যেটা বলে হচ্ছে সেটা সেখান থেকে এখন পর্যন্ত আমাদের যে সাম্প্রদায়িক যে আমরা ভ্রাতৃত্ব নিয়ে চলি সেটা এখনও আমাদের মধ্যে বজায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং সকলেই শান্তিপ্রিয় মানুষ, আমাদের ইউনিয়নবাসী সেই ইউনিয়নবাসী শান্তিতেই আছেন,
এবং কোনো এখানে অরাজকতা বলে লুটতরাজ বলে যেটা আমরা শুনে আসছি সেটা এখানে তার বিন্দুমাত্র নেই। এবং এখানে যে সাম্প্রদায়িকতার কথা বলেন যে হিন্দু মুসলিম এখানে তাদেরকেও কোনো রকম ঝামেলা পড়তে হয়নি, তারা আগেও যেভাবে সুন্দরভাবে চলছিল এখনও ঠিক একইভাবে চলছে। তা আমাদের ইউনিয়নবাসীকে এবং ইউনিয়নবাসী যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এভাবেই চাই যে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা না থাকুক, আমরা সকলে একসাথে মিলেমিশে এভাবেই যেন আগামীতে চলতে পারি এবং আমাদের ইউনিয়নটাকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং ইউনিয়নের উন্নয়নের সাথে থাকতে পারে এবং ইউনিয়নের সকল শুদ্ধকে আমরা পাশে থাকতে পারি, সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, এই আশা ব্যক্ত করছি।